হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইডুভিডি থেকে আমি আশিকুর রহমান সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে বইটি নিয়ে ভিডিও সেটি হচ্ছে মধ্যবিত্ত, কিঙ্কর আহসান। এই বইটি আজকে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হয় অনেক কিছু মিস করে যাবেন। এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আজকের বইটি হচ্ছে মধ্যবিত্ত, কিঙ্কর আহসান। কিঙ্কর আহসানের আরও অনেক বই রয়েছে, সেই বইগুলোর মধ্যে মধ্যবিত্ত বইটি অনেক সাড়া জাগিয়েছে। বর্তমানে এর চাহিদা অনেক, এর অনেক কপি বাজারে বিক্রি হয়েছে। কিঙ্কর আহসানের অন্যান্য বইগুলি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই পেয়ে যাবেন। এটি 2021 সালে বইমেলাতে প্রকাশ পেয়েছে। এই বইটি বর্তমানে মধ্যবিত্তদের কাছে তুমুল সাড়া জাগিয়েছে। বইটি একটি অসাধারণ বই, এটি না পড়লে বুঝতে পারবেন না। অবশ্যই যারা বইটি আমার ডিসক্রিপশন বক্স থেকে নেবেন, অবশ্যই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে না হয় আপনি বুঝতে পারবেন না। এই বইটির পেজ হচ্ছে 50 পৃষ্ঠা। লেখক হচ্ছে কিঙ্কর আহসান। লেখক পরিচিতি হচ্ছে মাটির মানুষ, ছেলেটা তবু আকাশে ডানা মেলে ওড়ার আজন্ম সাত তার। এর ফ্রন্ট পেজের যে ছবিটা, অনেক অসাধারণ ছবি। এটি মূলত মধ্যবিত্তদের নিয়েই লেখা। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা এই বইটি খুঁজছিলেন তাদের জন্য সুখবর, এই বইটি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। তবে যাদের কাছে টাকা আছে তারা বইটি কিনে পড়তে পারেন, কেননা কিনে পড়লে কি হবে, আপনি বইটি পড়তে মজা লাগবে, মনোযোগ পাবেন। কিনে পড়ার যে লিঙ্কটি, কোথা থেকে কিনবেন সেটি আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি কিনতে পারেন। তবে যাদের কাছে টাকা নেই, তবে এই বইটি খুঁজছিলেন পড়ার জন্য, তারা অবশ্যই আমার লিঙ্ক থেকে পড়তে পারেন ফ্রিতে। এর জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার কি বই প্রয়োজন সেটি লিখে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি দেওয়ার চেষ্টা করব। মধ্যবিত্ত একটি অসাধারণ বই। লেখক হচ্ছে কিঙ্কর আহসান। কিঙ্কর আহসান তিনি নিজেকে, আমি মনে করি তিনি অনেক ভালো মানুষ। তিনি আমার একজন ফেভারিট কবি, লেখক। আপনার কাছেও হয়ে উঠতে পারে যদি এই বইটি পড়েন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়বেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাক। আর আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।